আগে তো বুঝতে পারি নাই, 12 সালে বুঝতে পারছি যে আমার বাচ্চা এরকম। পরে এক শিশু হাসপাতাল নিয়ে গেছিলাম, ওইখান থেকে বলছে যে আমার বাচ্চা এরকম। পরে আস্তে আস্তে দেখার পরেই করে পরে খিচুনি উঠতো, পরে একজনে বলল যে তোমার বাচ্চা প্রতিবন্ধী, তখন অনেক কান্না করতাম, কষ্ট লাগতো। পরে একটু বড় হয়েছে তখন স্কুলে ইজন নিয়ে আসতাম, কিন্তু নর্মাল স্কুলে ভর্তি করতো না, যে এই বাচ্চারে নেওয়া যাইব না, ও তো অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে পারবো না। পরে বাসায় রাখ আর কি করব, এখন তো আল্লাহর রহমতে আমার অনেক ই মনে হয় যে আমার মেয়ে আগে কিছুই পারতো না, স্কুলে নিয়ে গেলে বলতো যে এই বাচ্চা কোনো পড়ালেখা পারবো না, আর অন্য অন্য বাচ্চারা দেখলে হাসবো, এরকমই করতো, তো আমি লাগতো। কিন্তু এই স্কুলে আসার পরে এখন মনে হয় যে ভালো বাচ্চা দিচ্ছে, আমাদের বাচ্চা অনেক ভালো হয়ে গেছে, এরকম কি মনে হয়। আমার আশেপাশের লোকজন তো বলতো যে পায় পাগল ছাগল, আর কি এক ভবিষ্যৎ, আর কি কোনো ভবিষ্যৎ আছে, মানে এরকম ই করতো যে মারা যাবে এটি এরকম করতো। এখন আশেপাশের লোকজনে দেখা বলে যে আমাদের বাচ্চার থেকে তোমার বাচ্চা অনেক ভালো হয়ে গেছে এখন, তখন আমার অনেক গর্ব হয়, অনেক ভালো লাগে। আমি নিয়ে আসি আয়সা এখান থেকে, মনে করেন আবার আমি দুইটা বাসায় কাজ করি, ওইখানে যাইয়া ই কইরা মানে পরিশ্রম হইলে ওইটা আমার মনে হয় না যে বাচ্চার দিকে তাকাইলে মনে হয় না যে আমি ই করি, মানে অনেক ভালো লাগে, কষ্ট করলো কিন্তু বাচ্চা এখন দেখলে এখন ভালো লাগে। আল্লাহর রহমতে এখন অনেক অনেকটা ই আমার বাচ্চা, হ্যাঁ এখন মনে হয় যে আমি মা হিসাবে অনেক গর্বিত, কষ্ট করলেও এটা আমার এখন কষ্ট মনে হয় না। পাওয়ার প্যারেন্টস প্রেজেন্টেড বাই IFIC ব্যাংক লিমিটেড।